কে কে আছেন আমার মতো পুঁইশাকের বিচি গুলা পছন্দ করেন? আমার কাছে পুঁইশাকের এই গোটাগুলা রান্না করে খেতে এত মজা লাগে। তো অনেকে আছে না, আমি দেখেছি যে পাকা পাকা গুলাও রান্না করে খায়, তবে আমার কাছে পাকা গুলা ভালো লাগে না, কাঁচা গুলাই মজা লাগে। তো সজীব আমাকে বলল যে ও ওইগুলা বাজারে দেখছে, মানে দোকানের সামনে ও দেখছে, তো দেখে বলতেছে ভাবি আপনার জন্য নিবো, আপনি তো এটা খুব পছন্দ করেন। তা আমি বললাম যে অল্প করে নিয়ে নে, তা অল্প তো বিক্রি করবে না, বলতেছে সর্বনিম্ন আধা কেজি নিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে নিয়ে নে। তো আধা কেজি নিয়ে আসছে, আনার পরে এগুলো আমি রান্না করছি। আমি যে প্রসেসে রান্না করি এটা খেতে অসাধারণ হয়। কেন বলতেছি অসাধারণ হয়, আপনারা আমার দেখা ভিডিও দেখে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে যেমন আমি দুই দুই চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আধা কেজির মধ্যে। হ্যাঁ, তো আপনারা ঝাল কম খেলে ঝালটা একটু কম দিবেন। আবার আমি কিন্তু এখানে কাঁচা মরিচও দিব। তো এখানে আবার আমি এই এটাকে কি বলে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। 800 টাকা করে যে চিংড়ি মাছগুলো পাওয়া যায় বাজারে, ওই চিংড়ি মাছগুলো আমি সবসময় বাসায় রাখি। তো এগুলা আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি, মাছগুলো তো একটু বড়, তো আস্ত মাছ দিব না, কেটে দিলে এটা মজা লাগে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলো একটু মাছগুলো একটু কষিয়ে নিব, কারণ চিংড়ি মাছটা যখন এই মশলার মধ্যে কষাবো তখন চিংড়ি মাছের যে একটা স্মেল স্বাদ এটার সাথে মিশে যাবে। এরপরে আমি সিমের বিচি, সরি পুঁইশাকের বিচিগুলা দিয়ে দিচ্ছি। তো পুঁইশাকের এই গোটাগুলা এত মজা লাগে খেতে, আমি জানি না, এটা আমার পছন্দ অনেক। আমার মতো কার কার পছন্দ আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আপনারা কিভাবে রান্না করেন, আমি এভাবে রান্না করি, আমার কাছে এভাবে রান্না করি খেতে মজা লাগে। এগুলো আমি এখন একটু ভালো করে কষিয়ে নিব, কারণ আমি যত রান্নাই করি না কেন আমার সব রান্নাতে আমি রান্নাগুলা ভালোভাবে কষাই নি। হ্যাঁ, এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা মশারির ডাল। এ রান্না আমাকে মশারির ডাল দিতে হবে, আমার কাছে মনে হয় যে পুঁইশাকের বিচির সাথে মশারির ডালটা খুব ভালো যায়। তো এটার সাথে আমি মশারির ডালটা দিয়ে দিয়েছি, পরিমাণে একটু বেশি দিয়েছি, যারা একটু মশারির ডাল কম খান তারা একটু কম দিবেন। আর দিয়ে দিয়েছি টকটকে লাল কাঁচা টমেটো, পাকা টমেটো, কারণ এই টমেটো গুলা এত সুন্দর কালার, দেখেন কালারটা দেখে এত বেশি অ্যাট্রাকটিভ লাগছে। আমি শীতকালীন রান্নাতে প্রচুর টমেটো খাই, অন্য সিজনে আমি টমেটো খাবো, টমেটোর দাম যাই হবে আমি প্রচুর টমেটো খাই। আমার কাছে তরকারিতে টমেটো বেশি দিতে ভালো লাগে, তো এই টমেটো দেওয়াতে কালারটা অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে, অনেক আকর্ষণীয় লাগছিল, সবুজের মধ্যে লাল অনেক সুন্দর লাগছিল। কালারটা যতটা সুন্দর লাগছে রান্নার পরে খাইতে যে কি মজা, আপনারা এভাবে খেয়ে দেখবেন। এখন আমি এটা কষানোর পরে ঝোল দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ভিডিও করতে করতে যখন মশলা দিচ্ছিলাম তখন একটু হলুদের গুঁড়া আমার চুলার মধ্যেও পড়ে গেছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ভিডিও করাটা যে কতটা কষ্টের, রান্নার ভিডিও এটা যারা করেন ভিডিও তারা বুঝতে পারবেন। আসলে ভিডিও করাটা এতটা সহজ না, হ্যাঁ রান্না করতে করতে ভিডিও করা, যেহেতু আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি না, এক হাতে মোবাইল আর এক হাতে আমি খুন্তি দিয়ে নাড়ছি। তো আমার রান্না শেষ, এ হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক, এত মজা হয়েছে সত্যি কথা বলছি। আর এটা যেহেতু আমার পছন্দের খাবার, আর সুজিবও খুব পছন্দ করে খেয়েছে, অনেক ভালো লেগেছে। সুজিবকে অনেক ধন্যবাদ।